ভরা বর্ষায় তীব্রচাপ, জোড়া ফলায় উত্তাল দীঘার সমুদ্র। আর উত্তাল সমুদ্রকে চেটে পুটে নিতে দীঘার বিচে ভিড় জমিয়েছেন পর্যটকরা। উচ্ছল তরুণীর মতো ঢেউ আছড়ে পড়ছে কংক্রিটের উপর, সাজানো সুন্দর দীঘায় সেই কংক্রিটের উপর বসে বসে সমুদ্রের উচ্ছ্বাসকে এনজয় করছেন সাধারণ মানুষ। কিন্তু বড় বড় বোল্ডার ও কংক্রিটে আছাড় খাওয়া জলরাশিতে কোনো বিপদ যাতে না হয় তার জন্য সতর্ক দীঘার প্রশাসন। সমুদ্র তীরে নজরদারি চালাচ্ছে দীঘা থানা ও দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ। অপরদিকে মৎস্যজীবীদের গত 30 তারিখ থেকে 3রা আগস্ট পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। পাশাপাশি যে ট্রলারগুলি সমুদ্রে গিয়েছে ইতিমধ্যেই ওয়্যারলেস মারফত সেই সমস্ত ট্রলারগুলিকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আজকে উত্তাল সমুদ্র আছে, আজকে স্নান করার বারণ আছে। আমরা প্রতি সময় অ্যালার্ট করে যাচ্ছি সবাইকে যে আমরা নির্দিষ্ট সময়ে স্নান করতে দেওয়া হবে ভাটা হলে, এটা আমাদের নির্দেশ আছে। আজকে আজকে বন্ধ, বর্তমানে বন্ধ আছে, ভাটা হলে আমরা স্নান করতে দেবো। মাইকিং কালকে করা হয়েছে, আজকেও করা হচ্ছে কন্টিনিউ। পর্যটক নামছেন না এই মুহূর্তে, আজকে ভাটা হলে আমরা স্নান করতে দেবো। খুব সুন্দর এনজয় করছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, কালকে করেছিলাম, 12টার পরে নামতে দিচ্ছে। আজকে এখনো পর্যন্ত নামতে পারছি না, 12টার পরে তবে আশা করা যায় নামতে পারবো।